চুলে তিন প্রকার সুন্নত, কান বাবরি, ছোট করে রাখা, টাক হওয়া। না, চুলে রসুল্লাহ সাল্লাম মূলতই বাবরি রাখতেন, কান অথবা ঘাড় পর্যন্ত চলে গেছে আদিস আসছে, উনি কখনো ছোট করে রাখেননি, হজ ছাড়া কখনো টাকু করেননি, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলাও টাক করতেন, বাকি কোনো সাহাবু টাক করেননি। এই জন্য সুন্নত মূলত বাবরি রাখা, বাকি সবই জায়েজ টাক করা। অনেক সাহাবি যেতে আলী রাদিয়াল্লাহু করেছেন, এটা আওলা বিল জাওয়াজ। এছাড়া ছোট রাখা জায়েজ, চুল যে কোনোভাবে কাটা দিতে পারে, শুধু নবীজি যেটা নিষেধ করেছেন মাথার কিছু অংশ টাক করে কিছু অংশে রেখে দেওয়া, এটা না জায়েজ, বাকি যে কোনোভাবে কাটতে পারে।